ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, হঠাৎ করে যদি দেখেন যে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি এর ভলিউম আপ বাটন বা ডাউন বাটন কাজ করছে না, তখন কি করবেন? যদি দেখেন আপনার দরকারি কোনো ফোন কল আসছে অথচ আপনার যে ভলিউম খুবই কম, কিন্তু আপনার যে ভলিউম আপ বাটন ডাউন বাটন খারাপ হয়ে যাওয়ার কারণে আপনারা কিছুই করতে পারছেন না, তখন আপনারা কি করবেন? তো এরই সমাধান নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন ভলিউম নোটিফিকেশন। এই যে অ্যাপটি, এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, যদিও অ্যাপটি নতুন, তারপরেও দেখুন এটি ডাউনলোড হয়েছে 50,000 এবং এর রেটিং 4.5, খুব ভালো একটি রেটিং রয়েছে। অনেকেই এই অ্যাপটি ব্যবহার করছে, আপনিও ব্যবহার করতে পারেন আপনার সমস্যার সমাধানের জন্য। তাহলে চলুন অ্যাপটি ওপেন করি। তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা চাইলেই আপনার যে কোনো সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। তো আমাদের যা দরকার, আমাদের যে মিডিয়া ভলিউম, তারপর কল ভলিউম, এগুলো আমাদের দরকার। তো আমরা যেগুলো দরকার এগুলাই আমরা রাখবো শুধু, আর বাকিগুলো আমরা অফ করে দেব। তাহলে আমরা শুধু এই প্রথমের যে দুইটা এটাই রাখছি আমার সুবিধার্থে। আপনারা যদি চান যে আরও অনেক কিছু করতেন তাহলে পারবেন। তো এটা জাস্ট অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পর তারপর আপনারা একটু সেটিংসে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে যে হাইড ফ্রম লক স্ক্রিন, এ দুইটা একটু অফ করে দিতে পারেন। হাইড ফর স্ট্যাটাস বার আইকন, এ দুইটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর জাস্ট অ্যাপটি থেকে বের হয়ে যাবেন। এখন আপনার যে ভলিউম আপ এবং ডাউন বাটন যদি কাজ নাও করে, তাও আপনারা সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। ধরুন আমি যদি কোনো অডিও গান শুনি, এই যে ধরুন, এখন আপনারা যদি সাউন্ড বাড়াতে কমাতে চান, এই যে দেখুন আপনার এই যে নোটিফিকেশন বাড়ে চলে যাবেন একটু। তারপরে যে দেখুন, এই যে এখানে অপশন চলে এসেছে, আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তাছাড়া আপনি যদি কাউকে ফোন করেন, ধরুন এই যে এটাই একটা নাম্বার, আমি যদি এখন যদি আপনি ফোন করেন, তা এখান থেকে আপনারা সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। এটা হচ্ছে কল সমস্যা সমাধানের জন্য। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইকের উপরেই আমার ভিডিও ডিপেন্ড করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।